हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি। আমাদের কি বলা আছে? প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 0.35, আর প্রবাবিলিটি অফ এ অথবা বি ইকুয়াল টু 0.85, এবং probability of a এবং b equal to 0.15, অর্থাৎ probability of a union b equal to 0.85, এবং probability of a intersection b ইকুয়াল টু 0.15। তাহলে আমরা এখানে কি করতে পারি? এ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু probability of a plus probability of b minus probability of a intersection b। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? probability of a union b এর জায়গায় 0.85 equal to probability of a plus 0.35 minus 0.15, minus probability of a equal to 0.2 minus 0.85, minus probability of a equal to minus 0.65, minus minus cancel out minus minus cancel out। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? probability of a equal to 0.65। আমাদের এখানে প্রশ্নে জানতে চেয়েছে probability of a এর মান কত, তাহলে probability of a এর মান 0.65, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।